দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে পানীয় জলের জলাধার। স্কুলের নলকূপ পর্যন্ত অকেজো। গরমের ছুটির পর স্কুল খুলতেই চরম সমস্যার সম্মুখীন পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমস্যার কোনো সমাধান হয়নি। তীব্র গরমে প্রচণ্ড পানীয় জল কষ্টে স্কুলের খুদে পড়ুয়ারা। অপরদিকে ভূগর্ভস্থ জল তোলার সাবমার্শাল বিকল হয়ে পড়ায় শৌচাগারে পর্যন্ত জল পৌঁছাচ্ছে না। স্কুলে জলের পরিষেবা দ্রুত মেরামতি করতে বিক্ষোভ পড়ুয়াদের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহের মোথাবাড়ি থানার নয়াবাজার হাই স্কুলে। স্যার, আমরা দীর্ঘদিন ধরে জল খুব অসুবিধাতে চলছি। গত 3 বছর আগে পানীয় জলটা ভালোভাবে খেতে পেতাম, কিন্তু এমন হলো মানে পানীয় ভালো পানীয় জল খাওয়ার রাস্তাটা খারাপ হয়ে গেলো। তখন টিপ কলের জল মানে কলের জলটা কোনোরকম খেতে পেতাম, তো এখন ওটাও হয়েছে কলের জলটা, কলটাও খারাপ হয়ে গেছে। আমরা কলের জলটাও খেতে পারিনি। বাথরুমে আছে, বাথরুমে ঢুকা যায় না। বাথরুমে তালা, লকডাউনের পর থেকে বাথরুমে তালা দিয়ে রেখেছি। ছেলে মেয়েরা পরীক্ষার খাতা বাড়িতে নিয়ে একদমই মৃত্যু। কেন আমাদের আমাদের তো আমরা দেখতে পাচ্ছি গত 3 বছর থেকে কি হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার শিক্ষক শুধু খারাপ করার জন্য ওই কথাটা বলেছে, আমরা তো দেখতে পাচ্ছি। অ্যাসিস্ট্যান্ট স্যার হেডমাস্টার স্কুল লকডাউনে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুলের পঠন পাঠন। স্কুল খোলার পর রাজ্য সরকারের তরফ থেকে গরমের ছুটিও ঘোষণা করা হয়। ছুটি শেষ করে কয়েকদিন আগেই স্কুল খুলেছে, শুরু হয়েছে পঠন পাঠন। স্কুল খুলতে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে চরম। প্রচণ্ড গরমে পানীয় জলের ব্যবস্থা না থাকায় চরম সমস্যার সম্মুখীন হয়েছেন পড়ুয়ারা। এ নিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা, ক্লাস বয়কটের ডাকও দিয়েছে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, পড়ুয়ারা শৌচাগারের তালা ভাঙচুর করছে। টিউবওয়েল ও সাবমার্শাল মেরামতির জন্য মিস্ত্রি ডাকা হয়েছে। যত দ্রুত সম্ভব পানীয় জলের ব্যবস্থা চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্কুলে মোট 3টি টিউবওয়েল রয়েছে, তবে দীর্ঘদিন ধরে টিউবওয়েলগুলি খারাপ হয়ে পড়ে রয়েছে। এতদিন ধরে স্কুলের পড়ুয়ারা সাবমার্শালের জল, পানীয় জল ও শৌচাগারে ব্যবহার করত, তবে স্কুল ছুটির পর সেগুলো বিকল হয়ে পড়েছে। স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি, এমনটাই অভিযোগ পড়ুয়াদের। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। মালদা থেকে হর্ষিত সিংহ, নিউজ 18 লোকাল।